আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্ট এবং আজকে আমরা কথা বলবো পেজ লে বা পেজ সেট নিয়ে তো আমি মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সিক্সটিন ব্যবহার করছি এখানে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে পেজ লে আগে ডিজাইন নামে একটা ট্যাব আছে হ্যাঁ ডিজাইন নামে যেখানে অনেক ধরনের ডিজাইন আসছে কিন্তু আপনি যদি অফিসের অন্য কোনো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু এই ডিজাইন ট্যাবটি পাবেন না এবং এই লেআউটে এখানে দেখবেন ওয়াটার মার্ক পেজ কালার পেজ বর্ডার এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আছে আসলে লেআউট ভিতরে বা এই জিনিসগুলা যদি আপনাদেরকে মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন দেখায় তাহলে খেয়াল করেন এই যে পেজ লে আউটের ভিতরে এই যে ওয়াটার মার্ক পেজ কালার পেজ বর্ডার এই জিনিসগুলা কিন্তু এই যে পেজ লেআউটে আছে কিন্তু দেখেন এখানে কোনো ডিজাইন ট্যাব নেই অপর পক্ষে এখানে দেখেন এই যে ডিজাইন ট্যাব আছে তো আমরা এই ডিজাইন নিয়ে তাহলে একটু কথা বলবো আর লেআউট নিয়ে কথা বলবো ঠিক আছে মেইনলি আসলে আপনারা অন্য ইউজ করলে আর ডিজাইন থেকেও দেখে আসবো এই দুইটা নিয়ে কথা বলবো তো দেখেন এখানে নাম লেখা আছে আপনারা হয়তো নামগুলা কাদের নাম এটা হচ্ছে যারা ইউটিউবে আমাকে নিয়মিত কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করে যে কি টাইপের ভিডিও তারা দেখতে চায় বা ভিডিও কেমন হচ্ছে তো আপনি যদি এই লিস্টে আপনার নাম নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে এক্ষুনি মতামত জানিয়ে দিন তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা এই যে বেল আইকন এটার উপরে আলতো করে ক্লিক করবেন এবং এখান থেকে অল করে দিয়ে সেভ করে দিবেন যার ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করি সপ্তাহে থেকে ওই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন ফলে আপনার কোনো ভিডিও আর মিস হবে না এছাড়া এই ওয়েবসাইট অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এখানে বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স শেয়ার করা হয় আপনাদের মতামত এখানে জানাতে পারবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ফেসবুকে এই গ্রুপ ইউটিউবে অবশ্যই কানেক্ট হবেন কানেক্টিভিটি তৈরি করার জন্য এইভাবে সার্চ করবেন রায়হান তানজিম জিরো এবং ফেসবুকে এই পেজে অবশ্যই লাইক দিবেন কেননা এখানেও বিভিন্ন টিপস শেয়ার করা হয়ে থাকে তো ধন্যবাদ চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো দেখেন আমরা এই ডিজাইনের ভিতর থেকে এই জিনিস এই তিনটা জিনিস আমরা এখন দেখে নিব কিন্তু আসলে অন্য ভার্সনে কিন্তু এটা লেআউটের ভিতরে থাকবে যা একটু আগে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি তো ওয়াটারমার্ক এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা দেখবেন যে বিভিন্ন পেজে বা বিভিন্ন লেখার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে যেটাকে ওয়াটারমার্ক বলে যদি আমি ছোট্ট করে একটু দেখাই তাহলে বোঝাইতে সুবিধা হবে ওয়াটারমার্কের মার্কের উপর ক্লিক করার পরে যে ডু নট কপি একটা অপশান আছে এটার উপরে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক মার্ক আকারে ডু নট কপি হয়ে গেল অর্থাৎ এটা কপি করো না আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে চলে আসলাম তো এই ওয়াটারমার্কের জায়গায় যদি আপনি কোনো লোগো আনতে চান বা কোনো ছবি আনতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে ওয়াটার মার্কে গিয়ে এই যে কাস্টম ওয়াটারমার্ক ঠিক আছে যাওয়ার পর এই যে পিকচার ওয়াটার মার্ক এখান থেকে সিলেক্ট পিকচার আপনার কম্পিউটার থেকে আপনি পিকচার দেখিয়ে দিবেন তাকে ফ্রম ফাইল হ্যাঁ তো আমি আসলে কোন জায়গা থেকে ডেস্কটপে গিয়ে যদি আমার এখানে কিছু ছবি আছে আমার নিজের ছবি হ্যাঁ তো যদি আমি কোনো একটা ছবি এখান থেকে আনি ধরেন এই ছবিটা আনলাম আনার পরে এখানে অটো আছে যে যে ছবিটার সাইজ যতটুকু সে অনুযায়ী এখানে দেখাবে এখান থেকে আপনি পার্সেন্টেজ কপ বেশি করে নিতে পারেন যেমন আমি একশো দিলাম হ্যাঁ একশো পঞ্চাশ দেওয়ার পরে ওকে করে দিলাম দেওয়ার পরে দেখেন যে ব্যাকগ্রাউন্ডে এই যে অনেক বড় আকারে এটা চলে আসছে তো আমি আসলে একশো পঞ্চাশ দিতে চাই না আমি ওয়াটার মার্কে গিয়ে আবার কাস্টম ওয়াটার মার্কে গেলাম এখান থেকে যদি আমি অটো দিয়ে দেই দিয়ে ওকে করি তাহলে খেয়াল করবেন এই যে ছোট আকারে পিছনে চলে আসছে এরকম আপনি জাস্ট চেঞ্জ করে করে ওখানে পার্সেন্টেজ কম করে দিয়ে দেখবেন যে এই সমান সমান কিভাবে আসলে চলে আসে এরকম ওয়াটার মার্ক ঠিক আছে তো আপনি যদি ওয়াটার মার্কটা রিমুভ করতে চান তাহলে এই যে রিমুভ ওয়াটার মার্ক দিলে যে এখান থেকে চলে গেল এরপরে পেস কালার ঠিক আছে যে আপনি এই পেজের যদি ব্যাকগ্রাউন্ড কোন কালার দিতে চান তো পেজ কালার এখান থেকে ধরেন আমি এই একটা কালার সিলেক্ট করলাম বা এরকম একটা কালার দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে না করতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষার বইগুলো এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারা কিন্তু প্রিন্ট করে তো সেক্ষেত্রে এরকম কালার আপনি দিয়ে নিতে পারবেন এখান থেকে কালার সিলেক্ট করে দিলে এরপরে আসে পেজ বর্ডার ঠিক আছে তো পেজ বর্ডার হচ্ছে যে আপনি চারপাশে পেজের যদি একটা বর্ডার দিতে চান তো কি টাইপের বর্ডার দিতে চান ধরেন আপনি বক্স বর্ডার দিতে চান এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে যদি ধরেন আমি এইটা দিলাম দেওয়ার পর আমি যদি ওকে দিই দেখেন এই ব্যাকগ্রাউন্ডে চারপাশে দেখেন সুন্দর একটা বর্ডার কিন্তু চলে আসছে তো যখন আমরা কোনো তখন এই জিনিসটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে তো আশা করি তিনটা জিনিস আপনারা এখান থেকে বুঝে ফেলছেন বাদ বাকি এই জিনিসগুলো খুব একটা আপনাদের এই মুহূর্তে লাগতেছে না তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে চলে গেলাম এরপর আমরা লেআউট আউট ট্যাবে যাই হ্যাঁ তো আউট ট্যাবের ভিতরে কিন্তু এই জিনিসগুলা থাকবে তো দেখেন এই যে মার্জিন নামে একটা অপশন আছে প্রথমে হচ্ছে যে আপনি এই যে জিনিসটা যখন প্রিন্ট করবেন ঠিক আছে তখন আসলে কেমন মার্জিন আপনি দেখতে চান কোন জায়গা থেকে লেখা শুরু করতে চান তো দেখেন এই যে ওয়াইড মার্জিন আছে এরপরে হচ্ছে যে ন্যারো মার্জিন আছে অর্থাৎ আপনি লেখা কোথা থেকে শুরু করবেন কোথায় শেষ করবেন এটার উপরে ডিপেন্ড করে যদি আপনি এখানে ওয়াইড মার্জিন দেন দেওয়ার পরে যেটা হবে দেখেন এই যে লেখাগুলো কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে তার কারণ এই পর্যন্ত তখন আপনার লেখা এই যে পর্যন্ত এইটুকু শুধু আপনার লেখা দেখাবে দেখেন আমি যদি টেনে দেই আর বাদ বাকি জায়গায় সে মার্জিনের জন্য ধরে নিছে সুতরাং আমরা ওয়াইড মার্জিন কখনোই চাবো না তো অনেক ক্ষেত্রে লাগতে পারে জেনারেলি কাস্টম মার্জিন বা ন্যারো মার্জিন ইউজ করতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে অরিয়েন্টেশন অরিয়েন্টেশন হচ্ছে আমি একটু দেখাই অরিয়েন্টেশনের উপরে ক্লিক করে যদি আমি ল্যান্ডস্কেপ করি তাহলে দেখেন এটার অর্থাৎ এটা এটা ছিল আগে হয়ে গেছে বাঁকা বিভিন্ন বিজ্ঞপ্তি লেখার ক্ষেত্রে দেখবেন যে এরকম ল্যান্ডস্কেপে করে নেয় যেন লেখার জায়গা অনেক বড় হয়ে যায় আমি যদি ছোট্ট করে একটু দেখাই তো দেখেন এই যে ল্যান্ডস্কেপ এইটা হ্যাঁ আর যদি আমি এটা এমন হয় তো যে পোর্ট্রেট করতাম তাহলে দেখেন এই অবস্থায় ছিল অর্থাৎ বাঁকা হয়ে গেল আর সোজা হয়ে গেল তো আমি আবার একশো পার্সেন্টে চলে যাই তাহলে সুবিধা হবে কথা বলতে তো এরপরে আছে সাইজ তো তার আগে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগতে শুরু করে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে হচ্ছে সাইজ হ্যাঁ তো সাইজ দেখেন আপনি আসলে এই যে ফাইলটা নিয়ে কাজ করতেছেন যে পেজটা নিয়ে এটা আসলে কোন ফর্মেটে আসলে রাখতে চান অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা এ পেপারে প্রিন্ট করেন অনেক ক্ষেত্রে লিগাল পেপারে প্রিন্ট করেন তো যদি আমি এখান থেকে লেটার দিই তাহলে দেখেন এটা সাইজ লিগাল দিলে কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে দেখেন এর নিচে জায়গা চলে আসছে সাইজ কিন্তু যখন আমি সাইজটা দিয়ে দিব এ তখন দেখেন নিচে কিন্তু জায়গা কম হয়ে যাবে অর্থাৎ আপনার কোন পেজে আপনি প্রিন্ট করতে চান বিভিন্ন সরকারি চাকরি সার্কুলারগুলা যেখানে অ্যাপ্লাই করতে হয় দেখবেন এগুলা লিগাল পেজে থাকে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনি সাইজ চেঞ্জ করে নিতে পারেন আমরা ইউজ করে থাকি এরপরে হচ্ছে কলাম আপনি ওয়ান কলামে দেখতে চান টু কলামে নাকি থ্রি কলামে যদি টু কলামে তাহলে দেখেন এই যে ওই লেখাগুলো আবার হয়ে এরকম টু কলামে হয়ে গেছে তো আসলে আসলে নিজেরা করে করে দেখবেন যে আপনাদের কিভাবে কাজ করে এরপরে হচ্ছে ব্রেক এটা আমরা পেজ ব্রেক এইগুলা নিয়ে কিন্তু আমরা কি করছিলাম এই যে হোমে গিয়ে ইনসার্ট কথা বলছিলাম ঠিক আছে এটা নিয়ে এখন কথা বলতেছি না এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই যে ইনডেন্ট এটা জেনারেলি যে এটা যদি আমি এখান থেকে বাড়াই আমি এখানে রাখি তাহলে বোঝাইতে সুবিধা হবে এটা যদি বাড়াই তাহলে দেখেন সরে যাচ্ছে আবার কমালে সরে আসতেছে তো এই যে লেফট রাইট বিফোর আফটার এই যে জিনিসগুলো এইগুলো আসলে এখান থেকে না করে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ভিউতে যাবেন যাওয়ার পরে এই যে রুলার এটা যদি এই রুলার আগে কিন্তু ছিল না এখন আমি রুলার দিলাম দেওয়ার পরে যদি আমি এইটা এখন এই যে টেনে দেয় এইদিকে এখান থেকে খেয়াল করেন এই যে সরে গেল আবার আগের অবস্থানে চলে গেল ঠিক আছে এইটা দিয়ে আপনি খুব সহজে করতে পারবেন বা এই যে জিনিসটা এখান থেকে এই যে ধরতে হবে ধরে এই যে টেনে বাড়িয়ে এই যে দিলেন আপনি ম্যানুয়ালি এখান থেকে করতে পারবেন সুতরাং এই রুলার অপশনটা আপনারাই ঠিক চিহ্ন দিয়ে নিবেন বাই ডিফল্ট কিন্তু থাকবে না তো আমি সবসময় রুলার দিয়ে দিতে বলি তো ভিউ থেকে এটা আবার একটু দেখিয়ে দিলাম এরপরে আছে যে পজিশন রাফ টেক্স হ্যাঁ এই যে জিনিসগুলো এইগুলো আসলে ইমেজের ক্ষেত্রে লাগবে আমরা একবার দেখছিলাম এইটা তারপর আর একবার একটু আপনাদেরকে দেখিয়ে দেই যেমন আমি যদি এখান থেকে একটা ইনসার্টে গিয়ে ইমেজ নিয়ে আসি নিয়ে আসার পরে ধরেন ইমেজটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটার উপরে ডাবল ক্লিক করার পরে দেখেন লেআউটে গেলে এখন এই জিনিসগুলো কিন্তু সক্রিয় তো হয়েছে পজিশন আপনি আসলে ছবিটা কোথায় রাখতে চান উপরে নিচে ডানে বামে হ্যাঁ এই যে নিচে চলে গেল ঠিক আছে আর রাফ টেক্সট হচ্ছে আপনি এই লেখাটা আসলে কিভাবে রাখতে চান যেমন হচ্ছে এখানে যদি আমি বাহাইন টেক্স দেয় তাহলে এই লেখাগুলার পিছনে দেখেন চলে গেল এটা অনেকটা ওয়াটার মতো টপ অ্যান্ড বটম দিলে আবার আরাক রকম হয়ে গেল হ্যাঁ এইভাবে আপনি চেঞ্জ করে করে দেখবেন কোনটার কি কাজ আছে ব্রিং ফরওয়ার্ড ব্রিং ব্যাকওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড এগুলো নিয়ে আমরা এখন আর কথা বলতেছি না এগুলো আমরা পরবর্তীতে কথা বলবো মোটামুটি পেজ লেআউটের এই জিনিসগুলো যদি আপনি জেনে ফেলেন তাহলে আপনার জন্য বেশ ভালো হবে তো আশা করি মোটামুটি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্যদিন অন্য ব্যাপারে